দেখেছিলাম আগের আমার ব্লগগুলোতে দেখেছেন যে আমাদের কলমি শাক হয়েছে। আমি ওই যে কলমি শাকের ডান্টি লাগিয়েছিলাম, তো সেই কলমি শাকের আগাগুলো ভেঙে ফেলছি। এই দেখেন আমাদের টবের কলমি শাক ভাঙছি। ওই বড় আগাটা মনে পোকা হয়ে গেছে না, ওই বড় আগাটা কাইছি আনবো। পুঁইশাক গাছের আগার পাতাও হচ্ছে ইয়ে করবো। রাস্তা ফাঁকা, রাস্তায় দেখেন আম আম বিক্রি করছে এক চাচা। লকডাউন বলে রাস্তা পুরো ফাঁকা, রাস্তা ফাঁকা, কলা বিক্রি করছে,
আম বিক্রি করছে আর ঝাল গাছগুলো না এর মধ্যে রাখো। আজকে এই শাকটা ভাজি করব, তা শুধু এইটুকু কলমি শাক তো ভাজি করা যাবে না, এর মধ্যে একটু পুঁই শাকও দেব। নিজের টবের শাক যতটুকুই হোক অল্প একটু হলেও করব। এটাতে হয়নি না, এই যেটাই আগা দিছি এটা আসলে আগাগুলো ভালো না, ফ্রিজে রেখে তারপরে তো আমি ওটার আগা পুঁতছিলাম ওই জন্য হয়নি। এই যে এই পরেরগুলো, এই যে এইগুলো হয়নি, এগুলো ফ্রিজে ইয়ে করে করছিলাম। তবে এই যে এখন টবগুলো সব পানি দিয়ে গেছি তো ওই জন্য পানি দেবো আর একটু। লাল শাক ছিটিয়েছিলাম, এই যে লাল শাকটা ভালো নেই, লাল শাকটা নষ্ট হয়ে গেছে। খুব সুন্দর বেরোইছিল এই যে এইটা, কিন্তু তিনটে পাতা আর বেরোচ্ছে না। আর এইটা হচ্ছে এই যে ঝাল গাছগুলো এমন হলো কেন, এটা কোন ধরনের এত সুন্দর হয়ে ঝাল গাছগুলো? পুরুষ ঝাল গাছ বিশ্বাস করলে নই, দেখো আগাই সবগুলো এবার এই যে পুঁই শাকও তুলে ফেলেছি, সব কেটে ফেলছে, পরে বাঁচবে গাছ। পাতাগুলো বেসন দিয়ে ভাজতে হয়, আজকে বেসন দিয়ে ভাজবো পাতাগুলো। গাছগুলো ইয়ে হয়ে গেছে, ওটাই ওটা ভকুর উঠে মারিনি তো আচ্ছা। তাহলে কতখানিটা শাক তুললাম, আর ওই বারান্দাতে তো আগা আগা ইয়ে আছে, তাহলে এখন হচ্ছে আমার শাক গাছ ফাঁকা হয়ে গেল। এটার আগা তো আমি আগেই অলরেডি কেটে দিয়েছি, বড় বড় পাতাগুলো কেলে কেটে ফেলি, পাতাগুলো অনেক বড় বড় হয়েছে। এই যে পাতাগুলো কাটছি, অল্প একটু হলেও রান্না করব। আসলে নিজের গাছের শাক যেমনই হোক না কেন, হ্যাঁ না ওখানে আগে সব কেটে দিয়েছি বলে সব আগা বেরোচ্ছে। এই যে এখানে দেখো কত আগা বেরিয়েছে। তো এই যে চলে আসলাম, এখন শাক ঝাঁকিতে ঢেলে ফেলো, তো ঢেলে ফেলো ঝাঁকিতে সব শাক। কতখানিটা শাক হয়েছে এখানে, পুঁই শাক আর কলমি শাক মিশিয়ে। অনেকখানিটা শাক হয়েছে, এই শাক দিয়ে কিন্তু আমরা এখন দুটো শাক মিলিয়ে ভাজি করব। ভিডিও এখন হচ্ছে শাক বাছাবাছি হচ্ছে, কতটুকু শাক হবে সেই শাকটা ভাজি করব। এই যে ইগলু থেকে অর্ডার করেছিলাম, ইগলু ভ্যানিলা আইসক্রিম, আর একটা হচ্ছে
আর আইসক্রিম কেক ইগলুর এর আগেও কিন্তু দেখিয়েছি, তো ওটা দিয়ে গেল। তখন এটাকে ফ্রিজে তুলব। এই যে ভ্যানিলা আইসক্রিম কেকটা, এটা দেখো, আসলে বলে গেছে, আসলে রাস্তা দিয়ে বাইরে রোদ নিয়ে এসছে, ওটাকে এখন সঙ্গে সঙ্গে ডিপে তুলতে হবে। এখানে কয়টা শাক রেখেছি, পুঁই পাতা, ওই যে পুইনি করব, পুইনি মানে ওই বেসন দিয়ে ভাজব। রোজন মাসে এই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, যদি পুইনি করব। আর এইগুলো হচ্ছে কুচিয়ে রেখে দিচ্ছি, এখন তো সম্ভব না, এগুলো ফ্রিজে রেখে দেব। তো এই যে এখন প্যাকেটে ভরে রেখে দিচ্ছি ফ্রিজে, এটাকে কালকে ভাজি করব। চিংড়ি মাছ দিয়ে কলমি শাক একটু ঝাল দিয়ে ভাজি করব। যে বিকেলের নাস্তায় ম্যাগি নুডলস রান্না হচ্ছে গরুর মাংস আর ডিম দিয়ে। এখানে কয়টা নুডলস রান্না হয়েছে, সাতটা ম্যাগি নুডলস। এই যে ম্যাগি নুডলসটা হচ্ছে, এই যে মশলা ম্যাগি, আমি এই ঘ্রাণটার জন্য ম্যাগি নুডলসটা খেতে পারি না। আর এই যে গাছের পুঁই পাতা, এটা তো বেসন দিয়ে ভাজব। সাতটা নুডলস, এইটুকু না মাত্র, ছবি তুলে তো এটা খাওয়া দাওয়া হবে। অনলাইনে অর্ডার দিয়েছিলাম একটা আর্টিফিশিয়াল গাছ, সেই আর্টিফিশিয়াল গাছটা এখন আসছে ডেলিভারি ম্যান। এই যে এখানে, এটা কি সেট করা? এটা কি আপনি সেট করে দিবেন না? তো এই যে গাছটা সেট হয়ে গেল, গাছটা
কতক্ষণ এটা রাখবো কোথায় সেটাই হচ্ছে কথা। এটা অনলাইন অর্ডার করেছিলাম, ওরা খুলে দিয়েছিল, আমরা নিজেরা সেটিং করলাম। এটা হচ্ছে মান কচু গাছ মনে হচ্ছে। তো গাছটা সেট করে ফেললাম, এখনো বাকি আছে কিছু কিছু জিনিস, পুরোপুরি বাড়িঘর সাজাতে পারিনি, অল্প অল্প সাজাচ্ছি কিছু কিছু করে, আর কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো এইটা আজকে অর্ডার করেছি অনেক আগে থেকেই, আসলে ভেবেছিলাম বাইরে থেকে কিনবো, আর এগুলো সব চায়নার। আর এইটা এখানে দিয়ে দিয়েছি, পিছনে তো কমলা লেবু গাছ আছে, আর এইটা এখানে দিয়ে দিয়েছি। সাইকেলটা এখানে দিয়ে দিয়েছি। তো যারা ব্লগটা দেখবেন পুরোটাই কিন্তু দেখবেন, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। আর গাছটা কোনায় রেখেছি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। তো এখন মগের নামাজ হয়ে গেছে, তো এই যে ম্যাগি নুডলস রান্না করা হয়েছিল, এখন বাড়া হচ্ছে পাশে ওই বোনদের, তারপর বোনের স্বামী শরীফ সবাইকে আসতে বললাম, যে আজকে আমাদের বাসায় চা খাবে। তো এখন টেবিলটা রেডি করা হচ্ছে, আর আমি হচ্ছে পুঁই পাতা ভাজব। পুঁই পাতা এই বেসনটাও গুলিয়ে ফেলেছি, চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তো এই পুঁই পাতাটা ভাজব। টেবিলটাও গুছানো হচ্ছে যেহেতু চা খেতে আসবে। সসটা বের করো, যে কয় রকম সস আছে তেঁতুলের সসটা সব আছে, ওগুলো দিয়ে দাও। এখানে সসও দিয়ে দিয়েছি, তেঁতুলের সস, কাঁচামরিচের সস, আর হচ্ছে টমেটো সস। দুশো রেডি, তো এখন আমি, ওরা এখনও আসেনি আসবে, তো আমি এখন পুঁই পাতাটা ভাজতে যাচ্ছি। তো ওখানে শরীফের অফিসে কাজ চলছে, শরীফ আসতে পারবে না এখন, তো ওরাও আসবে না। তো এখন হচ্ছে নুডলস রান্নাটা ওদের বাসায় দিয়ে আসছি, ওরা বাসায় বসেই খাবে। এই যে আমার নিজের গাছের পুঁই শাক দিয়ে পুঁইনি ভেজে ফেলেছি, আর এখানে তো হচ্ছে এখন নুডলস খাবো। এখন খাওয়া দাওয়াটা করে ফেলি,
বিকেলে নুডলস আর পুঁই পাতা খাওয়ার পর রাত্রে এই যে ভাত রান্না করলাম, এখন গরম ভাত, ডালও রান্না করেছি, ঘন করে ডালটা রান্না করেছি। এই যে ঘন করে ডাল রান্না করেছি, আর এখানে এই যে মাংস আছে, আর ভুড়ি তো সেদিনের ভুড়িটা জাল দিয়ে রেখেছি, কালকে দেখি ব্যবস্থা করব। ভুড়ির একটা রেসিপি দেবো, আগে ভুড়ির একটা রেসিপি আছে আমার চ্যানেলে, আরেকটাও দেবো, সারপ্রাইজ একটা ভুড়ির রেসিপি দেবো। আর এখানে টেবিলে কী কী আছে সেটা দেখি। টেবিল এখানে চিংড়ি মাছ ভুনা করেছিলাম, সেই চিংড়ি মাছ আছে, এই যে রুই মাছ ঝিঙে দিয়ে রান্না এটা আছে, এখানে আছে তেলাপিয়া মাছ মশলা ভাজা করেছিলাম সেটা, আসলে অনেক কিছু। আর এখানে আছে ভোলা মাছ আব্বার জন্য, আব্বা যেহেতু তেলাপিয়া গোশ খাবে কি না জানি না, এই জন্যে ভোলা মাছ, এই ভোলা মাছটা ভুনা করে দিয়েছিলাম। তো অনেক কিছু মিলে টুকিটাকি আছে। আর এই বাটিতে আছে শশা, আব্বা শশা খায়। আর এখানে আছে আম, এই আমগুলো খাওয়া হবে রাতে, সারাদিনই আম খাচ্ছি। তো আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর আমার এই গাছটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।